প্রমাণ লোপাটের জন্য রাস্তার পাশে একটি ঝোপে পুঁতে দেওয়ার অভিযোগ ওই নাবালিকাকে। আর এই ঘটনা সামনে আসার পর রীতিমতো চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়ার জয়পুর থানার খড়িগেরিয়া এলাকাতে। ইতিমধ্যে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, আজকে তাদের আদালতে পেশ করা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিতে চাইবে এবং জিজ্ঞাসাবাদের জন্য গোটা বিষয়টা যাতে আরো স্পষ্ট হয় পুলিশের কাছে। সরাসরি কথা বলি রণজিৎ রায়, আমাদের প্রতিনিধি রয়েছেন। রণজিৎ, এখনো পর্যন্ত আমরা কি আপডেট জানতে পারছি, এলাকার দেখো, একেবারে মর্মান্তিক এবং ঘৃণ্য ধরনের ঘটনা। এবং যেটা জানা গেছে, প্রায় 14-15 বছর বয়সে একজন নাবালিকা, তাকে গণধর্ষণ করা হয়। এবং শুধু তাই নয়, গণধর্ষণ করার পরে তাকে শ্বাসরোধ করে খুন করা এবং তারপরে তাকে একটি খড়ি বনের মধ্যে তাকে পুঁতে দেওয়া। এই নারকীয় ঘটনা বা এই মর্মান্তিক ঘটনা এলাকার মানুষ তারা কিন্তু একেবারে ক্ষোভে পুষছে। এবং এই ঘটনা হাওড়ার আমতা জয়পুরে খড়িবেরিয়া গ্রামে এই চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। যেটা জানা গেছে যে ওই গ্রামেরই এক যুবতী, তিনি গত শনিবার তার বন্ধুর বাড়িতে গেছিল এবং একটা অনুষ্ঠানে যোগ দেন এবং সেখান থেকে রাত্রিবেলা ফেরার পথে সে কিন্তু নিখোঁজ হয়ে যায়। এবং শনিবার সারাদিন খোঁজাখুঁজির পরে গত রবিবার কিন্তু বাড়ির লোকেরা জয়পুর থানায় একটি অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি শুরু করে। তবে এখানেই থেমে থাকেনি পরিবারের লোকেরা, তারা কিন্তু সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করে। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা তারা দেখতে পায় যে ওই গ্রামেরই খড়ি বনের মধ্যে সদ্য কিছু কবর দেওয়া হয়েছে বা পুঁতে দেওয়া হয়েছে এমনটি তারা দেখতে পায়। এবং তারপরে তাদের সন্দেহ হতে তারা পুলিশকে খবর দেয় এবং জয়পুর থানার পুলিশ তারা কিন্তু আসে ঘটনাস্থলে এবং ওই মাটি সরিয়ে ওই যুবতীকে উদ্ধার করে। এরপরে এলাকার মানুষ তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু তারপরে খোঁজ শুরু করে। এবং ইতিমধ্যে জেনে যখন খোঁজাখুঁজি শুরু হয় তখন একটি ছোট বাচ্চা জেনে সে জানায় যে সুশান্ত দলুই নামে এক যুবক, আর সে কিন্তু ওই মেয়েটিকে নিয়ে রাস্তা দিয়ে রাত্রিবেলা যাচ্ছিল এবং তার সঙ্গে দেখা গেছে। এরপরে গ্রামের লোকেরা কিন্তু সুশান্ত দলুইকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার সময় সুশান্ত দলুইয়ের থেকে কিন্তু অসঙ্গতি কথাবার্তা বা তার কথার কোনো মিল ছিল না। এই ঘটনায় তারা কিন্তু বুঝতে পারে যে এই সুশান্তই কিন্তু শেষ অবধি তার সঙ্গে ছিল এবং সুশান্তই সব জানে। এরপরে কিন্তু জয়পুর থানাকে তারা খবর দেয় এবং তারপরে সুশান্ত দলুইকে জয়পুর থানা তাদের কাস্টাডিতে নেয় এবং জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় যে ওর সঙ্গে সুশান্ত দলুইর সঙ্গে আরও দুই যুবক রয়েছে। এবং এই নারকীয় ঘটনা তারা করে এবং ওই যুবতীকে সন্ধেবেলা তারা মুখ বন্ধ করে নিয়ে পাশে খড়িবনের মধ্যে নিয়ে যায় এবং সেখানে তাকে গণধর্ষণ করে। এবং শুধু তাই নয়, তাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা এবং তারপরে তাকে সেই খড়িবনের মধ্যে পুঁতে দেওয়া। এটি কিন্তু যে সুশান্ত দলুই তাকে সে কিন্তু পুলিশকে জানায় এবং তার সঙ্গে আরও দুজন তার সঙ্গে এই কুকর্মের সঙ্গে ছিল আর তাদেরও নাম সে বলে। এবং ইতিমধ্যে সুশান্ত দলুইকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে আজকে উলুবেড়িয়া আদালতে তোলা হবে এবং আদালতের কাছে কিন্তু পুলিশ হেফাজতের জন্য তাকে আবেদন করা হয়েছে। এখনো পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা কি শুধুমাত্র এক, ওই সুশান্ত দলুইকেই শুধু গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ? একেবারে সুশান্ত দলুইকে কিন্তু গ্রেপ্তার করা গেছে এবং সুশান্ত দলুই কিন্তু তার কাছ থেকে সমস্ত এই নারকীয় ঘটনার কিন্তু বিবরণ পুলিশ জানতে পেরেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ সুশান্ত দলুইকে আজকে কোর্টে তুলবে এবং পুলিশই হেফাজতে নেওয়ার জন্য তার আবেদন করবে। এবং পাশাপাশি আরও যে দুজন যুবকের নাম পাওয়া গেছে তদন্তের স্বার্থে পুলিশ কিন্তু ইতিমধ্যে বলতে চাইছেন না এবং এই সুশান্ত দলুইর কাছ থেকে পুরো তার বিবরণ জানার পরেই ওই দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করবে। তবে পুলিশ সূত্রে জানা গেছে ওই দুজন যুবককে কিন্তু পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে আরও যে দুজন কুকীর্তির সঙ্গে যুক্ত এই সুশান্ত দলুইকে পুলিশ হেফাজতে নেওয়ার পরেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করবে বলে জানা গেছে পুলিশ। সুশান্ত দলুইয়ের পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রিয়াকশন পাওয়া গিয়েছে কি? তারা গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন বা তাদের ছেলের বিরুদ্ধে এই ধরনের একটা ঘৃণ্য কাজের জন্য অভিযোগ যাচ্ছে তারা কি বলছেন? দেখো, এই গ্রামেরই ছেলে সুশান্ত দলুই, সে কিন্তু বাড়ি ছেড়ে ইতিমধ্যে সে পালিয়ে গেছে এবং তার পরিবারের লোকেরাও তারা আতঙ্কে ভর ছাড়া। কারণ এই নারকীয় ঘটনায় কিন্তু গ্রামের মানুষ তারা কিন্তু ক্ষুব্ধ এবং সেক্ষেত্রে যে কোনো সময় কিন্তু তাদের বাড়ি ঘর দুয়ার ভেঙে দেওয়া থেকে শুরু করে পরিবারের লোকদের মারধর করা হতে পারে। সেই কারণে কিন্তু আতঙ্কে তার পরিবারের লোকেরা ঘর ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে এই ধরনের নারকীয় ঘটনা গ্রামেরই ছেলে সুশান্ত দলুই, যে পরিচিত ওই যুবতীর, এবং সে কিন্তু রাত্রেবেলা এই নারকীয় ঘটনায় কিন্তু গ্রামের মানুষ তারা কিন্তু ক্ষোভে ফুঁসে উঠছেন। কারণ তার সঙ্গে যারা রয়েছেন
তাদেরও কিন্তু বারবার জানতে চাইছেন এরা কারা, ওর সঙ্গে যে আরো দুজন সাকরের ছিল, এই টোটাল তিনজন মিলে এই নারকীয় ঘটনা ঘটেছে এবং তাদের কোনো রকম রিয়াদ করা হবে না বা তাদের এই সমাজে কোনো অধিকার নেই। যারা এই ধরনের ঘটনা করে তারা কিন্তু সমাজের স্বাভাবিক মানসিকতার মানুষ নয়। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের কাছে কিন্তু বারবার তারা গ্রামের লোকেরা জানাচ্ছেন যে তাদের নজিরবিহীন শাস্তির জন্য তারা দাবি জানাচ্ছে। নজর থাক রণজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং হাওড়ার খবরের দিকে আমরা নজর রেখেছি, যেখানে এক নাবালিকাকে গণধর্ষণ এবং গণধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য শ্বাসরোধ করে খুন, তারপর দেহ পুঁতে দেওয়ার অভিযোগ ওই গ্রামেরই যুবক সুশান্ত দলুইয়ের বিরুদ্ধে, এবং ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকে তাকে কোর্টে পেশ করা হবে। আর এবার আমরা যে